শুধু মুখে বলেন, ওনার চিন্তায় ওনার চেতনায় ওনার ধ্যান ধারণায় দৃষ্টিভঙ্গি এবং মন মানসিকতায় প্রত্যেকটি ক্ষেত্রে উল্টে সত্যিকারের একজন বঙ্গবন্ধুর আদর্শের অনুসারে সেটার সাক্ষ্য রেখেছে। উনি অত্যন্ত সাদা চিতা জীবনযাপন করছেন। এখানে আমাদের সংখ্যালঘু চট্টগ্রাম মহানগর আঞ্চলিক সংগঠন সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একাধিকবারের নির্বাচিত সম্মানিত কাউন্সিলর জনাব আলহাজ নুরুল আহসান মোহাম্মদ, ওনার সরকার বলেছেন বারাবারে উনি টাকা পয়সার ওনার ছিল না, এই বক্তব্যটি আসলে সঠিক নয়। উনি একসময় যথেষ্ট ধনাঢ্য এবং বিত্তশালী ব্যক্তি ছিলেন, উনি খুব ভালো একজন সফল ব্যক্তি ছিলেন, উনি বড় মানের ঠিকাদার ছিলেন। হ্যাঁ, উনি বড় মানের বইটা বাংলাদেশে যে কয়েকজন প্রথম শ্রেণীর ঠিকাদার ছিলেন তদানীত পাকিস্তান এমবিসার দিয়ে তাদের মধ্যে অন্যতম। রাজনীতি করতে গিয়ে এমবিসার দিয়ে মানুষের কল্যাণ যখন নিজেকে উৎসর্গ করেছিলেন তখন ধীরে ধীরে নিজেকে ব্যবসা বাণিজ্য করা থেকে উঠিয়ে নিয়েছিলেন। শুধু জনকল্যাণ থেকে কিভাবে আমাদেরকে এত অঞ্চলে সংগঠিত করা যায়, মানুষের আস্থা কিভাবে অর্জন করা যায়, মানুষকে কিভাবে আওয়ামী লীগের পতাকা তুলে নিয়ে আসা যায় এবং মানুষের কল্যাণে কিভাবে ভূমিকা রাখা যায়, সহযোগিতা করা যায়, এই চিন্তায় উনি বিভোর ছিলেন এবং সে অনুযায়ী উনি ভূমিকা রেখেছিলেন এবং দায়িত্ব পালন করেছিলেন, যার কারণে আওয়ামী লীগ ধীরে ধীরে মানুষের আস্থা অর্জন করেছে এবং আওয়ামী লীগ সুসংগঠিত হয়েছিল, আওয়ামী লীগ শক্তিশালী হিসেবে আত্মপ্রকাশ করেছিল এবং এমসাক নিয়ে নির্বিশেষে আমি ওনাকে খুব কাছ থেকে দেখেছি। দলমত নির্বিশেষে আমাদের বর্তমানে একটি রাজনৈতিক দলের অনুসারীরা আরেকটি রাজনৈতিক দলের অনুসারীদেরকে সম্মান করাটাকে এক ধরনের অন্যায় এবং দল বিরোধী কার্যকলাপ এবং অপরাধ হিসাবে মনে করে থাকি। কিন্তু এই ক্ষেত্রে ঈশান মিয়া ছিলেন ব্যতিক্রম, সকল দলের নেতা বলেন, শুভারী বলেন, সমর্থক করে কর্মী করেন, এবং ঈশান মিয়াকে সম্মান করেছেন, শ্রদ্ধা মাথন হত করেছেন। আর আজকে আমরা রাজনীতিতে যে চিন্তাটা সেটা অনেকটা এটা উদয় হয়ে গিয়েছে বলে টোলে।